গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো আম বারুনি আছে, তো তোমাদের দাদা আমাদেরই গাছের থেকে দুটো আম বোটা শুদ্ধ নিয়ে নিল। নিয়ে পুকুরে যাচ্ছি, মন্দিরের পুকুরে। সেখানে আম বারুনি আছে, আজকে তো সেই কিছু নিয়ম আছে। আগে আমার শ্বশুরমশাই এই নিয়মগুলো করতেন, তো উনি 21 সালে গত হয়েছেন। তারপর থেকে তোমাদের দাদাই এই ট্র্যাডিশনালটা বজায় রেখে যাচ্ছে। তো এই আম বারুনিতে তোমার আম আর হচ্ছে আতপ চাল, সাদা ফুল, ধূপকাঠি, মোমবাতি দিয়ে পুকুরে তোমাদের দাদা মানে শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে বা আরও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তোমাদের দাদা তা নতুন ফল দান করে তবেই আমরা আম খাবো। তো সেই হিসাবে দেখো তোমাদের দাদা নিয়মগুলো সব করে নিচ্ছে পুকুরে দাঁড়িয়ে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা কী কীভাবে তোমাদের দাদা এই নিয়মগুলো পালন করে। তারপর দেখো আমাদের কাজ মিটে গেল, আমরা বাড়ি ফিরে আসছি। তো বাড়িতেও চলে এলাম, এসে কিছু কাজবাজ করে আবার তোমার মন্দিরে পুজো দিতে যাব। তার জন্য দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। আমাদের এখানে আজকে শীতলা পুজো আছে, তো শীতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য মায়ের ডাব টাব সব কিছু, ফুল, মিষ্টি, আলতা, সিঁদুর সবই গুছিয়ে নিয়েছি, দিয়ে যাব। আবার তোমার রাত্রিরেও যেতে হবে পুজো দিতে, তো কেননা ওটা ওই মন্দিরটা হচ্ছে তোমার শীতলা কালী মন্দির। তো সকালে দুপুরে শীতলা পুজো হয় আর রাত্রে হচ্ছে কালী পুজো হয় মন্দিরে। তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, পুরো সব কিছু সাজিয়ে নিয়েছি, বা আমি নিজেও রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। বাপি গেছে পড়তে, তো আমি নিজেই ক্যামেরা করছিলাম। শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই বলে বন্ধুরা উনি বললেন আমি দুপুরে যাব, তুই এখন যা পুজোটা দিয়ে আয়, তাই আমি একাই গিয়েছিলাম। তো দেখো আমি ডালা দিতে এসে দেখলাম মা এসেও গেছে, মা এসে গেছে, সবাই মাকে বরণ করছে, বরণ করে মন্দিরে তুলবে। তো সেই সময় আমি একটু ভিডিও করে নিলাম। তো মায়ের বরণ করার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই মন্দিরের মা শীতলা খুব জাগ্রত বন্ধুরা, মানে যার যে ধরনের মনস্কামনা করেন সব কিছুই তারা পূর্ণ হয়, খুবই জাগ্রত। এবার দেখো আমাদেরই পাড়ার মধ্যেই এক দিদা তো ঠাকুরকে বরণ করে নিচ্ছে, খুব সুন্দর করে নেচে নেচে বরণ করছে, দেখতে খুব ভালোও লাগছিল। বরণ করা হয়ে গেলে মাকে মন্দিরের ভিতরে মায়ের থানেতে মাকে বসিয়ে দিচ্ছে সবাই মিলে।
তারপরে আমি বন্ধুরা একটু মাকে ধূপকাঠি মোমবাতি দিয়ে মার কাছে একটু আরতি করে নিলাম। নিয়ে দেখো বাইরে ধূপকাঠি মোমবাতি বসাতে হবে, মন্দিরের ভিতরে বসাতে দিচ্ছে না, তো সেখানেই দিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা আমার ডালা দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে আসছি মা আর আমি, তারপরে আবার যাব দুপুরবেলাতে যাব। তো দুপুরবেলাতে দেখো গিয়ে দেখলাম ধুনো পোড়ানো শুরু হয়ে গেছে, তো সবাই মানে বসে পড়েছে। তা দেখো এটা নিয়মটা হচ্ছে দুই হাতে মালসার মধ্যে বেলকাঠ দিয়ে আগুন দিয়ে তার মধ্যে ধুনো দিতে হয়, আর মাথার মধ্যেও একটা মালসার মাথার উপরেও মালসা দিয়ে তার মধ্যে বেলকাঠ দিয়ে আগুন দিয়ে ধুনো দিতে হয়। তো দেখো এই ধুনো পোড়ানোর নিয়মটা বন্ধুরা আমার দিদাও ছোটোবেলাতে দেখেছি করতে, তো এখন ওনার অনেকটাই বয়স হয়ে গিয়েছে, উনি এখন আর পারেন না করতে। তো সেই সব ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যে দিদা এইভাবে ধুনো পোড়াতেন, তো ওনার কোলে গিয়ে বসায় করা, মানে খুবই মনে পড়ে এইসব দৃশ্যগুলো। এখন যদিও সেগুলো আর পাই না। এরপর দেখো বন্ধুরা অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, মন্দিরের ভিতরেও অনেক মানুষ আছে বসে আছেন, আবার বাইরেও বসে আছেন। তো অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেলে ওখানে বাতাসা ছড়ানো হচ্ছে। দেখতে পাচ্ছে লোকে মনটা হচ্ছে, আমি তো পরিষেবাটা তুলেছিলাম ওখান থেকে খাওয়া নিয়ে কথা, তুই পূজা তুলেছিস ওরকম। এরপর দেখো বন্ধুরা পুজো প্রায় শেষ পর্যাতেই চলে এসছে, আর আমাদের নিয়ম হচ্ছে পান্তা ভাত খেতে হয়। তো রাত্রিরে আমি ভাত করে রেখেছিলাম, ভাত পাঁচ রকম ভাজা ডালের বড়া এইসব করে রেখেছিলাম, তো সেগুলোই এবারে বেড়ে নেব, সবাই মিলে খেয়ে নেব, মা আমি ছেলে তিনজনে। বন্ধুরা আমি রাত্রিরে গিয়েছিলাম আবার মা কালীর ডালাটা দিতে, তো মায়ের পুজোর জন্য সেই ডালাটা আমি আর বাপি দুজনে গিয়েছিলাম, গিয়ে ডালা দিয়ে আসলাম, তখন 10টা বাজে। তো দেখো মাকে একটু ধূপ মোমবাতি দিয়ে আরতিও করে নিলাম। তো তোমাদেরকে বন্ধুরা এই মন্দিরে শীতলা পুজো কালী পুজোটা দেখাতে পারবো না, কারণ ওটা সারা রাত্রির ব্যাপার, আমরা তো আর থাকতে পারি না। তো শীতলা পুজোটা তোমাদেরকে দেখালাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা।